OMG. OMG-র পূর্ণ রূপ কি? ও মাই গড, বলার সঙ্গে সঙ্গে নাউজুবিল্লাহ বলবেন। OMG-র পূর্ণ রূপ কি? মানে ও আমার আল্লাহ, হে আল্লাহ, উরে বাপ রে বাপ, এরকম একটা কথা, ঠিক না? গড আল্লাহকে বুঝায়, তবে আল্লাহকে গড বলা শিরিক। আল্লাহকে গড বলা যাবে না, আল্লাহকে ঈশ্বর বলা যাবে না, আল্লাহকে ভগবান বলা যাবে না, কারণ আল্লাহ আল্লাহ নিজের নাম রেখে দিয়েছেন, এই নামের বাইরে যাওয়া যাবে না। দ্বিতীয় কথা, আপনি বলবেন আল্লাহর ইংরেজি হলো গড, নো, নামের কোনো ইংরেজি হয় না। আমার নাম কি? হাবিবুর রহমান মিসবার। ইংলিশ বলেন তো কেউ? বলেন তা আবার আল্লাহর জায়গায় গড কেন হবে? আপনাদের মাহফিলে আজকে সভাপতি আছেন শামসুদ্দিন আহমদ, ওনার ইংরেজি কি? এটার কোনো ইংরেজি রূপ আছে নাকি? নামের কোনো ইংরেজি হয় না। অতএব ও মাই গড বলা যাবে না, বলবো আল্লাহু আকবার। কি বলবো? আওয়াজ দিয়ে বলেন, এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সালামের জায়গায় বলে হাই। কি বলে? হাই না বলে কি বলবেন? বলেন সালাম কিভাবে দেয়? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, দেখেন না, মাঝে মাঝে আমাদের ওয়াজের স্টেজে অনেক নেতা আসে, জনপ্রতিনিধি আসে, ওয়াজের মঞ্চে হুজুরদের রাজনীতির আলোচনা করা নিষেধ, যদিও এই দেশের কোনো হুজুর রাজনীতির আলোচনা করে না। প্রচলিত যে রাজনীতি, এই রাজনীতির আলোচনা করেন না তারা। ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে, ইসলাম বিদ্বেষীদের কথার প্রতিবাদ করতে গিয়ে হয়তো গলার আওয়াজ একটু বড় হয়, আর তখন তারা ভয় পেয়ে যায়, মনে করে এটাই রাজনীতির আলোচনা। অথচ এই দেশের প্রচলিত রাজনীতির আলোচনা ওই জনপ্রতিনিধিরা স্টেজে এসে করে থাকেন। বর্তমানে মহিলা রাজনীতিবিদ ওয়াজের স্টেজে ওঠা শুরু করেছেন এবং ডাইরেক্ট ভোটও চান। আপনারা স্টেজে উঠে রাজনীতির আলোচনা করেন সরাসরি, আমরা কোরআন সুন্নার কথা বললেই তখন হাজি সাহেবের জবান বালা না। তো হাই না বলে কি বলবো? সালাম দেব। এই হাই হুই বাদ দেন, কেয়ামতের ময়দানে হাই হাই করা লাগবে। কোন মুসলমানের জবানে আর হাই শুনতে চাই না। বিদায় বেলা কি বলবো? বাই বাই, টাটা। বিদায় বেলা ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ, মনে থাকবে। এরপরে কি বলে? জোশ, ওয়াসাম, ওয়াও। ওয়াও না বলে বলবেন সুবহানাল্লাহ, মাতে না। হুক্কা, জোরে হুক্কা, কিতা হই ভাই। ওয়াও না বলে কি বলবো? জোরে বলেন সবাই। এটা মনে রাখতে হবে, আজকের ওয়াজ থেকে আমল নিয়ে যাবেন। হাই না বলে সালাম, যদি সালামের জায়গায় হাই বলি তাহলে কেয়ামতের ময়দানেও হাই হাই। হাই না বলে সালাম কিভাবে দেব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিদায় বেলা মেহমানকে টাটা বাই বাই বলবো না, কি বলবো? ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ, কথা ঠিক আছে? ওয়াও, ওয়াও না বলে কি বলবো? সুবহানাল্লাহ। ওয়াও কখন বলে? যখন রাস্তা দিয়ে যাচ্ছে, আপনাদের সিলেট অঞ্চলে তো ওয়াও এর অভাব নাই, পাহাড়, চা বাগান, আঁকা বাঁকা পথ, মেঠো পথ, ভেতরের রাস্তা, যে সুন্দর পরিবেশ, আবার হাওয়ারও আছে, বড় বড় নদীও আছে, সুন্দর এক এলাকার নাম সিলেট। এখানে সব ওয়াওয়ে ভরা। এই ওয়াওয়ের জায়গায় ওয়াও বলা যাবে না, কি বলতে হবে? এরপরে ভালো কোনো মজাদার জিনিস যখন খেতে বসে, মজা লাগলে বলে ইয়াম্মি। এই ইয়াম্মি ট্যাম্মি বলা যাবে না, আম্মা টাম্মা সব বাদ, বলতে হবে আলহামদুলিল্লাহ। কথা বলেন, কি বলতে হবে? কারো সুনামের কথা শুনে বলে ওয়াসাম, এই ওয়াসাম টাসাম বাদ মাশাআল্লাহ বলতে হবে।